দেশের উত্তর অঞ্চলে, বিশেষ করে পাবনা, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম এবং রাঙ্গামাটি, এসব এলাকায় আপনার মাঝারি ধরনের তাপপ্রবাহ, এবং দেশের অন্যান্য অঞ্চলে প্রায় সব জায়গাতেই, শুধুমাত্র চিটাগাং বিভাগের কিছু জায়গা বাদে, মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং আগামী 48 ঘন্টার জন্য আমরা যেটা ধারণা করতেছি যে এই তাপপ্রবাহটা অব্যাহত থাকবে, এবং 18 তারিখের পরবর্তীতে, অর্থাৎ 19-20 তারিখের পরবর্তীতে বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে।